हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आबारो चले एसेछि एकटा दुर्गा पूजा रिलेटेड गानेर डान्स ट्यूटोरियल वीडियो निये। एटा स्पेशली छोटोदेर जोन्नो, किन्तु बड़ोराओ एटा थेके करते पारो। आज के जे गानटा देखाबो सेटा होच्छे दुर्गे दुर्गे दुर्गति नाशिनी। तो बेशि कथा ना बोले शुरू करा जाक। গানের শুরুতেই একটা মিউজিক রয়েছে, সেই মিউজিকটাকে আমি কিছু কিছু পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি চামর এবং ঘণ্টার ব্যবহার, যেটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পুজোয় ব্যবহার করা হয়। তোমরা যখন যদি কোনো পুজো দেখো তাহলে নোটিস করবে যে পুরোহিতরা করেন, তারা একসাথে বাঁ হাতে ঘণ্টা আর ডান হাতে চামর নিয়ে পুজো করেন। তো ঠিক সেরকমভাবেই বাঁ হাতে ঘণ্টা আর ডান হাতে চামর নিয়ে 1 2 3 4 1 2 3 4 ওই মিউজিকের তারপরের পার্টে আমি দুটো হাতকে আড়ালা মুদ্রায় নেব। নিয়ে জাস্ট বাঁ হাতটাকে নিচে রেখে ডান হাতটাকে ওপরে রেখে 1 করে জাস্ট নিচের দিকে টেনে নেব। তখন আমার পাটা কী হবে, বাঁ পাটা সামনে রেখে ডান পাটা ডান দিকে স্ট্রেচ হয়ে যাবে, ঠিক আছে। 1 তারপর ডান হাতটাকে ওপরে নিয়ে 2, তখন আমার পাটা আবার নর্মাল পজিশনে চলে আসবে। এরপর হাতটাকে ফ্ল্যাট করে ঠিক আগেরটা যেরকম আমি পাটা করলাম, বাঁ পাটা স্ট্রেচ করে ডান পাটা ডান দিকে, ঠিক সেরকমভাবেই 1 2। এরপরে হচ্ছে ওই হাতটা নিয়েই, এইটা এই পজিশনে ছিল, তারপর জাস্ট পিছন দিকে আমি একটা ঘুরি, মানে একটা জাস্ট 360 ডিগ্রি ঘুরে যাব। 1 2 3 4 5। তারপর গানের এই যে ফার্স্ট মিউজিকের পার্টটা, তার লাস্ট অংশে আমি মানে এর পরের পশ্চাৎটায় আমি নমস্কার মানে অঞ্জলি মুদ্রা নিয়ে, মানে নমস্কার যেটাকে করছি সেই মুদ্রাটা নিয়ে 1 2 জাস্ট সামনের থেকে একবার হাতটাকে ঘুরিয়ে পিছনে চলে। গানের মিউজিক পার্টটা যখন কমপ্লিট হলো সেটা পিছন ঘুরে কমপ্লিট হয়েছে। তো গানটা যখন স্টার্ট হবে, নাচটা সেটা পিছন থেকে শুরু হবে। তাহলে 1 2 জাস্ট পিছন থেকে এসে আমি হাতগুলোকে ফ্ল্যাট করে রাখলাম দুর্গা দুর্গে। এরপর বাঁ হাত দিয়ে মুন্ডুর ছেলের যে পোস্টটা সেটা করবো, তখন ডান হাত আমার কোমরে থাকবে দুর্গতি, তখন আমার বাপাটা সামনে থাকবে মানে স্ট্রেচড হয়ে থাকবে। নাশিনী যখন বলবো তখন আমার পাপাটা এগিয়ে যাবে নাশিনী। তাহলে কি হলো, 1 2 3 4, ঠিক আছে। এরপরে রয়েছে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। তখন আমি মহিষাসুরের অনেক রকম পোজ রয়েছে, তো আমি একটা এখন করছি, হাত দুটোকে জাস্ট এরকম করে দুটো কপালের পাশে নিয়ে আমি তুলে দিলে এটা একটা মহিষাসুরের একটা পোজ হয়। তাহলে মহিষাসুর যখন করছি তখন ডান বাঁ পায়ে ভর দিয়ে ডান পাটা আমি স্ট্রেচ করে দিচ্ছি মহিষাসুর, তারপর সঙ্গে সঙ্গে মর্দিনী। দুর্গা ঠাকুর যখন অসুরকে বধ করেন তখন ডান হাতটা মানে সেই পোস্টটাকে আমরা এক্সপ্লেন করি নাচে, ডান হাতটা শিখরা আর বাঁ হাত দিয়ে ত্রিশূল, যে তিনটে ত্রিশূলের মুখ থাকে সেটা দিয়ে মহিষাসুর মর্দিনী। তখন বাঁ পাটা আমি তুলে দেবো, মানে ডান পাটা যেরকম আছে থাকবে বাঁ পাটা আমরা তুলে দেবো। তাহলে কী হলো, মহিষাসুর সঙ্গে সঙ্গে মর্দিনী, তারপর জয় মা দুর্গে। আবার আছে সেম মানে গানটা সেম, আর একটা প্যারা আছে, আমি জাস্ট ফার্স্ট লাইনটা চেঞ্জ করেছি যে দুর্গে দুর্গে, তারপর বাকিটা সেম আছে, দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে, সেখানে আমি বাঁ পাটাকে সামনে নিয়ে ডান পাটা তুলে দেবো, দিয়ে বাঁ হাতটা দোলায় থাকবে আর ডান হাত দিয়ে দেবী দুর্গে জগত চারিণী, বাঁ হাত দিয়ে স্ট্রেচ করে জগত চারিণী তুমি মা মঙ্গল দায়িনী, আশীর্বাদ দিচ্ছে ঠাকুর, সেরকম একটা পোজ। সেম আবার নেক্সট প্যারায় সেম আছে, জাস্ট ফার্স্ট দুটো লাইন আমি চেঞ্জ করেছি, দেবী দুর্গে তারপর বক্স করে বসে জগত চারিণী, তারপরেটা আবার সেম করেছি তুমি মা মঙ্গল দায়িনী। এরপরে আবার সেম লাইন রিপিট আছে যে দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে,
তখন আমি মানে দুবার আছে এটা বেসিক্যালি একবার আমি আগের মতই করেছি আর সেকেন্ড টাইমটা একটু চেঞ্জ করেছি যে দূরকে দূরকে জাস্ট বাপাতে ভর দিয়ে ডান পা স্ট্রেচ করে আমার বাঁ দিকে আমি এরকম দেখিয়েছি নমস্কার দূরকে দূরকে তারপরে ওখান থেকে ত্রিশূল নিয়ে দুর্গতি নাসিনী যখন ত্রিশূল নিয়ে আমি করেছি মহিষাসুর মর্দিনী পোজটা আরে আরেকটা পোজ তখন আবার সেমভাবে ডান হাতটা শিখারা আর বাঁ হাতে ত্রিশূল নিয়েছি দুর্গতি নাসিনী এরপর আবার সঙ্গে সঙ্গে মুণ্ডচ্ছেদের যে আগে পোজটা করলাম মহিষাসুর এটা আরেকটু আবার ডিফারেন্ট আর একটু সেটা হচ্ছে ডান হাত কোমরে থাকবে মুণ্ডচ্ছেদের যে এটা তুললাম তারপর ডান হাত দিয়ে মহিষাসুর মর্দিনী জাস্ট এরকম কেটে মানে কাটার পোজ করে ডান হাতটাকে ওপরে যখন দেব তখন বাঁ পাটা সামনে চলে আসবে মহিষাসুর মর্দিনী আমি তখন একদম মানে আমার বাঁ দিকের ওপরে তাকাবো মহিষাসুর মর্দিনী আবার জয় মা দুর্গে তখন একটা আবার কাম একটা শান্ত একটা আমার চাউনি থাকবে জয় মা দুর্গে যখন মহিষাসুর মর্দিনী বলি তখন একটা রাগ রাগ একটা চোখ মানে রেগে আছে আমি এরকম প্রকাশ করব কিন্তু যখন জয় মা দুর্গে বলবো তখন একটা শান্ত একটা পোলাইটনেস আমার মুখের মধ্যে প্রকাশিত হবে এরপরে আর একটা মিউজিক আছে খুব ছোট্ট সেটা আমি করেছি যে দুটো হাতে কাটাকা মুখায় নিয়ে জাস্ট পাটা আগে বলে দিই বাঁ পা সামনে ডান পা পিছনে আবার ডান পা সামনে বাঁ পা পিছনে যখন বাঁ পা সামনে ডান পা পিছনে তখন ডান হাত ওপরে বাঁ হাত নিচে আবার যখন ডান পা সামনে বাঁ পা পিছনে তখন বাঁ হাত ওপরে ডান হাত সামনে তাহলে কি করেছি ওয়ান টু তারপর ঘুরে গেছি থ্রি ফোর ফাইভ সিক্স তারপর হাতটাকে আবার দোলায় দিয়ে মানে বাঁ হাতটাকে দোলায় দিয়ে ওয়ান টু থ্রি ফোর জাস্ট বাঁ পাটাকে স্ট্রেচ করে ডান পায়ে ভর দিয়ে ওয়ান টু থ্রি ফোর এরপর আছে দশক পূজা দশক শাস্ত্র শালিনী তখন আমি জাস্ট বক্স করে বসে হাত দুটোকে নিয়ে দশক পূজাটা আমি এরমভাবে আর কি দেখাচ্ছি যে দশক পূজা দশক তারপর বাঁ পা সামনে দিয়ে ডান পা তুলে দশক শাস্ত্র শালিনী সঙ্গে সঙ্গে আবার ডান পা ফেলে বাঁ পা তুলে আর হাত দুটোকে নিয়ে মধু কৈতব সংহারী তাহলে কি হলো দশক পূজা দশক শাস্ত্র শালিনী মধু কৈতব সংহারী এর সাথে একটা খুব ছোট মিউজিক আছে তো সেটা আমি ইজিলি করেছি জাস্ট একই স্টেপ আমি দুদিকে করে দিয়েছি সেটা হচ্ছে ওয়ান মানে মানে ডান পাটা মারবো তারপরে আবার বাঁ দিকে বাবা মানে ডান দিকে বাবা মারবো আবার ডান দিকে মানে ক্রস হবে জাস্ট বাঁ দিকে ডান পা মারবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এরপর আছে অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়াতে আমি কাটাকা মুখায় থ্রি মুদ্রাটা ইউজ করেছি ডান হাতে আর বাঁ হাতে দোলায় রেখেছি সেটা হচ্ছে অদ্বিতীয়া জাস্ট বা মানে ডান পায়ে ভর দিয়ে আমি বাঁ পা দিয়েছি অদ্বিতীয়া তারপর তুমি অনন্যা আবার আছে সেম কথা অদ্বিতীয়া তুমি অনন্যা তখন এইটাকে আলাপাদমায় রেখে এটা ওপর দিকে দিয়েছি অদ্বিতীয়া তখন আমি বাঁ পাটা তুলে নিয়েছি অদ্বিতীয়া আবার সেমভাবে তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিনী তখন বক্স করে বসে ভবানী মা দুঃখ বক্স করে বসে যখন আমি বাঁ দিক থেকে ডান দিকে আমি হাতটা নিচ্ছি তখন বক্সটা খুলে যাবে খুলে গিয়ে বাঁ পাটা স্ট্রেচ হয়ে যাবে ডান পায়ে ভর দিয়ে ভবানী মা দুঃখ হারিনী মানে দুঃখ হারিনী এরপর আবার সেম ফার্স্ট প্যারাটা রিপিট আছে কি দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী আমি ওটাই আবার রিপিট করেছি তো এই ছিল আজকে দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী ডান্স টিউটোরিয়াল ভিডিও তো এটাই ছিল আজকে ডান্স টিউটোরিয়াল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে সম্ভবত আমি কোনো ডান্স ভিডিও নিয়েই আসবো মানে দুর্গাপূজার রিলেটেড ডান্স ভিডিও নিয়ে আসবো কিন্তু এমনই প্রকৃতির অবস্থা এতই বৃষ্টি হচ্ছে যে আমার পক্ষে ভিডিও করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেই জন্য আই এম সরি আর তোমরা এই ভিডিওতেই দেখলে যে ফার্স্টে আমি অন্য জায়গায় ভিডিও শ্যুট করছিলাম এখন আবার অন্য জায়গায় ভিডিও শ্যুট করছি এর কারণও সেই সেম সেটা হচ্ছে বৃষ্টি কারণ আমি যখন শ্যুট করছিলাম তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল বলে এটা আমি অন্য জায়গায় এসে শ্যুট করলাম তো যাই হোক দেখা যাক কবে কি দিতে পারি ভিডিও মানে যতটা শীঘ্রই পারবো ততটাই তাড়াতাড়ি আমি দেবো টিল দেন স্টে টিউন্ড